ওয়েলকাম টু ভৌতিক কথা। ভৌতিক কথার আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিবারের মতন এবারও গল্পটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আপনাদের লাইক কমেন্ট আমাদের মোটিভেশন। তাই গল্পটি শোনা মাত্র লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। রবিন অনেকদিন পর তার নানুর বাড়িতে বেড়াতে এসেছে। বছরে দুই একবার আসে গ্রামে, কয়েকদিন থেকে আবার চলে যায়। ওর পুরো ফ্যামিলি শহরে থাকে। রবিনের বাবা ঢাকা শহরের একজন বিখ্যাত বিজনেসম্যান, কোনো কিছুরই অভাব নেই তার, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে। যাই হোক, মূল গল্পে আসা যাক। প্রতিবারের মতো রবিন এবার গ্রামে বেড়াতে আসলো, আর ওই দিন একটা রাস পূর্ণিমার অনুষ্ঠান ছিল। রবিনের নানুর বাড়ি থেকে প্রায় 6 মাইল দূরে অনুষ্ঠানটা হচ্ছে। তো রবিন ওর মামাকে বলল, মামা আজ রাতে সেখানে অনুষ্ঠান দেখতে যাব। তার মামার একমাত্র ভাগনা, তাই মামাও না করল না, শুধু একটা কথাই বলল যে রবিন তুই অনুষ্ঠান দেখতে যাচ্ছিস যা, সমস্যা নেই, কিন্তু বেশি রাত করবি না, এই 8টায় বাড়ি ফিরে আসবি, কারণ দূরে একটা শ্মশান ঘাট, জায়গাটা কিন্তু একদমই ভালো না রে। রবিন বলল, ওসব আমি ভয়টাই পাই না মামা, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক ফিরে আসব। এই কথা বলে সন্ধ্যার পর রবিন তার মামার মোটর বাইকটা নিয়ে বেরিয়ে গেল অনুষ্ঠান দেখতে। অনুষ্ঠান দেখতে দেখতে কখন যে রাত 1টা বেজে গেছে সেটা রবিন খেয়াল করেনি। হঠাৎ যখন পকেট থেকে মোবাইল বের করে দেখল রাত তখন 1টা বেজে গেছে, তখন সে কিছুটা ভয় পেয়ে গেল, কারণ ওর মামা ওকে আগেই বলে দিয়েছিল রাত 8টায় বাড়ি ফিরতে, এখন তো বকাঝকা শুনতে হবে। সাথে সাথে অনুষ্ঠানের আসর থেকে বেরিয়ে এলো রবিন এবং মোটর বাইক স্টার্ট করে বাড়ির দিকে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর টায়ারটা পাংচার হয়ে গেল। রবিন এখন কি করবে ভেবে পাচ্ছে না, এত রাতে একটা নির্জন জায়গায় তার গাড়িটা পাংচার হয়ে গেছে, এবার গাড়িটা তাকে ঠেলেই নিয়ে যেতে হবে। রবিন গাড়িটা ঠেলে নিয়ে যাচ্ছে, অন্ধকার রাত, চাঁদের আলোয় সামান্য সামান্য দেখা যাচ্ছে, রাস্তাটা পুরোটাই ফাঁকা, কোনো মানুষজন নেই। রাস্তায় রবিন একাই আসছে। আস্তে আস্তে যখন সে শ্মশান ঘাটে চলে এলো তখন ওর ভেতরে একটা ভয় ঢুকে গেল, কারণ রবিন দেখতে পেল ওর থেকে কিছুটা দূরে সাদা কিছু একটা দাঁড়িয়ে আছে। রবিন ভাবল কোনো মানুষ হবে হয়তো, সাদা পাঞ্জাবি পরে আছে। সে সামনের দিকে এগোতে লাগলো এবং সাদা জিনিসের দিকে লক্ষ্য করে ডাক দিল, ভাই ওখানে দাঁড়িয়ে আছেন, আমাকে একটু হেল্প করুন না, দেখতেই তো পাচ্ছেন গাড়িটাকে কীভাবে ঠেলে নিয়ে যাচ্ছি, হেল্প করুন। রবিন এভাবে বারবার ডাক দিল কিন্তু কোনো সাড়া পেল না। এদিকে ঠান্ডায় ওর হাত অবশ হয়ে গেছে, মোটর সাইকেল ঠেলে নিয়ে যাওয়ার মতন অবস্থা আর তার নেই, তাই সে ভাবল এভাবে লোকটাকে না ডেকে লোকটার সামনে গিয়ে কথা বলবে। তো তারপরে সে মোটর সাইকেল স্ট্যান্ড করে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো এবং বলল, ভাই আমাকে একটু হেল্প করুন প্লিজ। লোকটা বলল, হেল্প? রবিন বলল, আমার মোটর সাইকেলে টায়ারটা পাংচার হয়ে গেছে, আমি তো একা ঠেলতে পারছি না, আপনি আমাকে হেল্প করবেন? লোকটা বলল, ঠিক আছে চলো। তারপর রবিন সামনে আর ওই লোকটা পেছনে গিয়ে ঠেলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর রবিন দেখলো রাস্তায় একটা বস্তা পড়ে আছে। ওটা দেখে ওই লোকটা পেছন থেকে বলল, দেখো তো একটু বস্তার ভেতর কি আছে। লোকটার কথা শুনে রবিন বস্তার মুখটা যেই না খুললো দেখতেই তো অবাক হয়ে গেল, এ কি, এ তো সেই লোকটার লাশ যে আমাকে হেল্প করছে। লাশটার সারা শরীর রক্তে মাখা। রবিন তখন সাথে সাথে পেছনে ফেরে, যে লোক তাকে সাহায্য করছিল সেই লোকটা নেই, গায়েব হয়ে গেছে। রবিন তখন বুঝতে পারল সে যে খারাপ কিছুর একটা পাল্লায় পড়েছে। এই কথা ভেবে রবিন যখন মোটর সাইকেল নিয়ে হাঁটতে শুরু করলো ঠিক তখনই পেছন থেকে কে যেন ওকে ডাক দিল, রবিন আমাকে রেখে কোথায় যাচ্ছিস? রবিন ডাক শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখল সেই লাশটা উঠে দাঁড়িয়ে গেছে আর ওকে বলছে, কিরে কই যাস, আমাকে রেখে যেতে পারবি তুই? না, আজ পর্যন্ত এই রাতে যারা এখান দিয়ে এসেছে কেউ যেতে পারেনি, তোকে আমার হাতে মরতে হবে। তারপর যখন লাশ ওর দিকে এগোতে লাগলো তখন রবিন দেখলো ওর মুখ দিয়ে রক্ত পড়ছে, সারা শরীর রক্তে লাল হয়ে গেছে, পচা দুর্গন্ধ আসছে ওর শরীর থেকে। এসব দেখে রবিন একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। যখন ওর হুশ এলো তখন দেখলো সে বাড়িতে, ওর নানু মামা মামি ওকে বাতাস করছে। রবিন তার মামাকে বলল সে বাড়িতে আসলো কিভাবে। ওর মামা ওকে বলল, অনুষ্ঠান থেকে কিছু লোক বাড়িতে আসার সময় রাস্তায় বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। বন্ধুরা, আজকের গল্পটি এতটুকুই। গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।